শুরু হচ্ছে নাম্বার 1 নবীজি বলছেন এক নম্বরে কিয়ামতের আগে মসজিদ থেকে ফিতনা ছড়াবে আপনারা বলেন মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে কি করে ফিতনা ছড়াবে আসুন আমরা হাদিস থেকে জেনে নেই বুখারী মুসলিম নাসাঈ ইবনে মাজাহ মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লা তাকুমুস সাআ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর প্রতিযোগিতা করে নবীজি বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে তাদের মসজিদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে পরস্পর প্রতিযোগিতা করবে কিন্তু তাদের বাহ্যিকভাবে সুন্দর করা সেই মসজিদগুলোর ভেতরের অবস্থা সুন্দর হবে না তারা তাদের মসজিদগুলোর সৌন্দর্য বর্ধন করে এরকম কম্পিটিশন করবে কোন এলাকায় যদি 60 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানানো হয় তো অন্য এলাকার লোকেরা বলবে মাত্র 60 লক্ষ টাকা দিয়ে তোমরা মসজিদ বানিয়েছো অথচ আমরা 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি অন্য এলাকার লোকেরা বলবে তো কি হয়েছে আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে কেউ যদি 103টা গম্বুজ দেয় অন্য এলাকার লোকেরা বলবে আমরা 206টা গম্বুজ দিব আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় মানুষ কেবল মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে আপনাদের মাথায় হয়তো এখন একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে হুজুর তাহলে কি আমরা আল্লাহর ঘর মসজিদ সুন্দর করব না হ্যাঁ অবশ্যই সুন্দর করবেন কিন্তু সৌন্দর্য বর্ধনে প্রতিযোগিতা করে ওই মসজিদগুলোর ভেতরের অবস্থাকে অসুন্দর করা যাবে না নবীজি তাদের কথা বলেছেন যারা মসজিদকে বাহ্যিকভাবে সুন্দর করে মসজিদের ভেতরের অবস্থা অসুন্দর করে দেয় এখন আপনারা বলতে পারেন ভেতরের ব্যবস্থাপনা অসুন্দর কেমনে হয় চলেন আমরা সরাসরি নবীজির হাদিস থেকে জেনে নেই নবীজি বলেছেন মসজিদ সুন্দর সুন্দর মসজিদের ভেতরের ব্যবস্থাপনা কেমন অসুন্দর আর বিশৃঙ্খল হবে এবার শোনো নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ মসজিদের ভিতরে ইমানদারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে ইমাম আর খতিবের গলার আওয়াজের চাইতে দুষ্ট লোক চোর ডাকাত দুর্নীতিবাজ এরকম পাপের সাথে সম্পৃক্ত লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে আপনি যে আখেরি জামানায় আছেন টাইলস ওয়ালা সুন্দর সুন্দর মসজিদ টাইলস ওয়ালা সুন্দর সুন্দর মসজিদের ব্যবস্থাপনা যাদের হাতে আপনি হাদিসের সঙ্গে মিলাইয়া দেখেন দেখেন ইমাম আর খতিবের গলা যাওয়াদের সাইতে ব্যবস্থাপনার দায়িত্ব যাদের হাতে তাদের গলার আওয়াজ আজকে বেশি সুন্দর সুন্দর মসজিদের ভেতরে ইমাম সাহেব খতিব সাহেব সুদের কথা বলতে পারেন না কারণ কমিটিতে বড় মাপের সুদখোর আছে ইমাম সাহেব খতিব সাহেব ঘুষ নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটির ভেতরে থাকা সদস্যদের ভেতরে টাটকা ঘুষখোর আছে ইমাম সাহেব দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটিতে থাকা সদস্যদের মধ্যে হয়তোবা কেউ টাটকা দুর্নীতিবাজ আছে এইরকম করে আখেরি জামানায় কিয়ামতের আগে সুন্দর সুন্দর মসজিদ ওই মসজিদগুলোর ব্যবস্থাপনা অসুন্দর পাপাচারী লোকদের হাতে থাকবে যারা ইমাম খতিবের গলার আওয়াজের চাইতে নিজের গলার আওয়াজকে বড় করে ফেলবে গলার আওয়াজটা কেমনে বড় হবে শুনে ইমাম সাহেবকে চাকরির বই দেখাবে বেশি কথা বলবেন না চাকরি খাইয়া দেবেন ইমাম সাহেব সুদের ওয়াজ শুরু করলে সভাপতি বলে হুজুর বুঝে পেলে চালা খুজুর ওয়াজ আমার কমন পড়ে গেছে সাথে সাথে টপিক চেঞ্জ করে ঘুষে যখন চলে যায় সেক্রেটারি তখন কাশি মারে হুজুর বুঝে কমন এরপরে চলে গেলেন টেন্ডার বাজির ওয়াজে কেশিয়ার তো টেন্ডার বাজি করে মারছে কাশি হুজুর বুঝলেন সব ওয়াজ যেহেতু কমন আজকে দেখতেছি টাইমও শেষ আজকের ওয়াজও শেষ ওয়াখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বলেন এরকম চালাক খুজুর আছে না নাই যে সকল ভাইয়েরা মসজিদের পবিত্র মিম্বরে বসে কুরআন সুন্নার সত্য কথাগুলো সাহসিকতার সাথে বলতে পারেন না প্লিজ ভাই আপনি পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ব্যবসা করে চাকরি করে ভাত খান আপনার জন্য সম্মানের হবে
আর যদি মিম্বরে আপনি থাকেন তো কোন চোর ডাকাত সুদখোর ঘুষখোর চাঁদাবাজ স্ট্যান্ডারবাজকে ভয় না করে আল্লাহর কোরআনের কথা আর নবীজির হাদিসের কথাগুলো সব সাহস দিয়ে গলা উঁচু করে আপনাকে সেই সত্য কথাগুলো বলতেই হবে দেন আগে মসজিদই ভালো করে জ্বালান কি আপনারা রাগ করলেন নাকি না মসজিদে আছে এখন বেশ কিছু আলেমরা রাজ্জাককে ভয় না করে রিজিককে ভয় করেন রিজিককে ভয় করবেন না রাজ্জাককে ভয় করুন কারণ রিজিকের মালিক যিনি তিনি কে আজ থেকে দুই বছর আগে এক বছর আগে আমি জানতাম না 9 ফেব্রুয়ারি এসে এমডি সাহেবের অফিসে বসে নাস্তা করব এমডি সাহেবের অফিসে আমার নাস্তার রিজিকটা রেখে দিয়েছেন কি আল্লাহ কালকে সকালবেলা নাস্তা আপনার বাড়িতে না হয় হসপিটালও হতে পারে কিনা রিজিকের খবর একজন ছাড়া কেউ জানে না ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন তিনি হচ্ছেন রিজিকদাতা রিজিকের চাবিকাঠি যার হাতে তিনি কে আল্লাহ বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ রিজিকের চাবিকাঠি তার হাতে আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব আমি যাকে চাই ধারণাতীত জায়গা থেকে রিজিক দেই আমি যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেই যাক চার জন্য ইচ্ছা তার জন্য আবার রিজিককে সংকুচিত করে দেই তাহলে রিজিকের মালিক যিনি তিনি কে ও ভাই রিজিকের এত ভয় করেন কেন তাকিয়ে কি দেখেন না সকালবেলা একটা পাখি তার নীর থেকে বাসা থেকে বের হয়ে যায় খাবারের নেশায় সে তার ডানা ঝপটি ঝপটি আকাশে উঠতে থাকে সে জানে না কোথায় গিয়ে তার খাবার জুটবে ওই পাখিটা সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে ডানা ঝাপটি ঝাপটি সে যখন আকাশের পানে উঠতে থাকে সন্ধ্যাবেলা যখন সে ডানা ঝাপটায় ঝাপটায় বাসায় ফিরে পেট কিন্তু খালি থাকে না তার পেটে খাবার দিয়ে রিজিক দিয়ে তাকে বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কি এই জন্য নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো রাজ্জাকের উপরে যদি ভরসা রাখো পাখিকে তিনি যেমন খাবার দেন সেভাবে তোমাকেও আল্লাহ রিজিক দান করবেন এই জন্য রিজিককে ভয় করব না রাজ্জাককে ভয় করব রাজ্জাককে ভয় করেন আরে ভাই এক জায়গা থেকে চাকরি চলে গেলে কত জায়গায় আপনার রিজিকের ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ রিজিকের অভাবে মরে না জন্মের সময় রিজিক নিয়ে জন্মাইছে রিজিক আসে কার তরফ থেকে বলছিলাম কেয়ামতের আলামত কেয়ামতের একটা আলামত হলো মসজিদগুলো বাহ্যিকভাবে সুন্দর হবে কিন্তু মসজিদগুলোর ব্যবস্থাপনা সুন্দর হবে না কিয়ামতের আগে মসজিদগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবে মানুষগুলোর চরিত্র ভালো থাকবে না টাকার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে কমিটিতে বসে যাবে অথচ আল্লাহ বলেছেন মসজিদের দায়িত্বে টাকা পয়সার গরমে আর ভিআইপি সিআইপি হয়ে থাকা যাবে না বরং মসজিদ মাদ্রাসা এগুলোর দায়িত্বে থাকবে কারা আল্লাহ বলেছেন আল্লাহর ঘরের দায়িত্বে থাকবে তারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির নিশ্চয় আল্লাহ আর আখেরাতের উপর ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করবে যারা আল্লাহর ঘর আবাদ করবে তারা মসজিদ কমিটিতে থাকবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা বহু মসজিদ আছে মসজিদ কমিটিতে থাকে বেনামাজি শুধু সপ্তাহে একদিন জুমাবারে আসে তাও আইসা পেছনে আসে সবার শেষে আইসা মানুষকে বলে সভাপতি আসছেন সাইড দেন সাইড দেন সভাপতির ঘরের সভাপতি তুমি শেষে আসছো শেষ কেদারে বসে থাকো সামনে আসার কোনো অধিকার তোমার না মসজিদ তোমার বাপের জায়গা নয় তোমার দাদার জায়গা নয় এটা আল্লাহর ঘর যে আগে আসবে সে আগে বসবে যে পেছনে আসবে সে পেছনে বসবে এজন্য খতিব সাহেবদেরকে সাহসী হতে হবে যে পরে আসবে সে পেছনে বসবে এটাই হলো মসজিদের আদব মানুষের ঘর ডিঙিয়ে সামনে যাওয়া যাবে না আপনার অফিসে আপনার বাড়িতে সে জায়গায়তে আপনার ক্ষমতা থাকবে সেখানে আপনার স্পেশালিটি থাকবে মসজিদের ভেতরে কোনো স্পেশালিটি এখানে দেখা যায়
পয়সাওয়ালার পাশে রিকশাওয়ালা দাঁড়ায়, পয়সাওয়ালার ক্ষমতা নাই এই কথা বলার, রিকশাওয়ালা বেটা তুমি পিছনে যাও, তোমার গায়ে ঘামের গন্ধ আছে পিছনে যাও, যদি বলেও ফেলে রিকশাওয়ালাও বলে ফেলবে স্যার আপনার এই সারগিরি গিয়া অফিসে দেখা, এটা মসজিদ, এখানে আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, দুজনের মধ্যে তফাত না। এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে দুটি লাইন লিখেছেন, তিনি বলেছেন এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত, নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য। কিয়ামতের একটা আলামত হলো মসজিদগুলো সৌন্দর্য বর্ধনে মানুষ মনোযোগী হবে, কিন্তু মসজিদের ব্যবস্থাপনা সুন্দর থাকবে না, মসজিদের মধ্যে কোনো হেদায়াত থাকবে না, দেখা যাবে মসজিদগুলো সুন্দর কিন্তু ভেতরে যারা ঢুকেছে হালাল খুরের চাইতে হারাম খুরের পরিমাণ বেশি। কিয়ামতের আগের আলামত হলো মসজিদে যারা আসবে হালাল বডি নিয়ে কম মানুষ আসবে, হারাম খাবার খাইয়া হারাম বডি বানিয়েছে এই রকম মানুষই কিন্তু বেশিরভাগ নামাজি হবে। এজন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদে ঢুকলে দেখবা অসংখ্য নামাজি, নবীজি হাদিসে বলেছেন হাত্তা লা তারা ফিহা খাশিয়া, কিন্তু খুশুয়ের সাথে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে এরকম আল্লাহ বিরু বান্দার সংখ্যা মসজিদের ভেতরে কম পাবা। মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল না খেলে বডি হালাল হবে না, হারাম শরীর নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল উপার্জন করে হালাল খাওয়া। আপনি হারাম খাইয়া হারাম বডি নিয়া নামাজ হজ জাকাত কিংবা কাবা করে গিয়া হজ কিংবা তাওয়াফের সময় কাবা করে দরজায় লটকাইয়া দোয়া করলেও দোয়া কবুল করবেন নাকি? কিয়ামতের আগে মসজিদগুলোর ভেতরের অবস্থা এমন থাকবে, অব্যবস্থাপনা থাকবে, রাসূলুল্লাহর মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজকে এক রকম। নবীজির মসজিদগুলো কেমন ছিল শুনেন, নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের বাকি নেই, নবীজির মসজিদে সামাজিক কাজ হতো, নবীজি মসজিদের মধ্যে দার্স দিয়েছেন, নবীজি মসজিদের মধ্যে বিয়ে পড়িয়েছেন, বিচার করেছেন, ফয়সালা করেছেন, মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন, মানবিক কাজ সামাজিক কাজ মসজিদ থেকে পরিচালিত হয়েছে। আর আমাদের দেশের মসজিদগুলো আমাদের সমাজের মসজিদগুলো শুধু পাঁচ ওয়াক্তের নামাজের জন্য, তারপরে মসজিদের তালা, কি বলেন আছে না নাই? এগুলো নবীজির মসজিদের বৈশিষ্ট্যের মতো এখনো আমাদের মসজিদের বৈশিষ্ট্য হতে পারেনি। আপনি মসজিদ থেকে কত কাজ করতে পারেন দেখেন, মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে কত কাজ করা যায় দেখেন, মাসে অথবা সপ্তাহে কিংবা মাসে অন্তত একদিন বা দুই দিন আপনি দারসুল কোরআন করতে পারেন, দারসুল হাদিসের আয়োজন করতে পারেন, ইসলাহী প্রোগ্রাম ইসলাহী বয়ানের আয়োজন করতে পারেন, মসজিদের মধ্যে কোরআন তালিম কেন্দ্র অর্থাৎ যারা কোরআন শিখতে পারে না তাদের জন্য কোরআন শিক্ষা কেন্দ্র চালু করার সুযোগ আছে না নাই? এরপরে নাম্বার ৫, মসজিদ থেকে মাঝে মাঝে যাকাত কালেকশন করে যাকাত ডিস্ট্রিবিউট করা যায়। নাম্বার ৬, মসজিদের মধ্যে আমরা বিয়ে শাদীর আয়োজন করতে পারি, আমরা আমাদের সমাজ থেকে মসজিদ থেকে বিয়ে শাদী যখন ডিলেট করে দিয়েছি আউট করে দিয়েছি, বিয়ে শাদী তখন কমিউনিটি সেন্টারে ক্লাবে কনভেনশন হলে আর বাড়িতে গিয়েছি, এজন্য বিয়ে শাদী তো নারী পুরুষের ফ্রি মিক্সিং আর গান বাজনা ঢুকে গিয়েছে। নবীজি মসজিদে বহু সাহাবীর আগদের অনুষ্ঠান করেছেন, বিয়ে পড়িয়ে দিয়েছে, মসজিদের মধ্যে বিচার ফয়সালা করেছেন, মসজিদ
আল্লাহর নবী মসজিদ ভিত্তিক সমাজ মসজিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই এলাকা 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 এলাকায় মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ চালু করতে হবে আপনি কোরআন হাদিস পড়ে দেখেন কোরআন হাদিস পড়ে দেখেন নবীরা যখনই যেখানে গিয়েছেন নবীরা যখনই যে এলাকায় নতুন গিয়েছেন গিয়ে সবার আগে মসজিদ বানিয়েছেন নবীজি মসজিদে গিয়েছেন মদিনায় গিয়েছেন প্রথমে কি বানিয়েছেন জোরে বলেন কি বানিয়েছেন মসজিদ ভিত্তিক দাওয়া থাকতে হবে শেষ জামানায় এই যে মসজিদের ফিতনার কথা বল আরো ব্যবস্থাপনা আছে 5 কোটি টাকা দিয়ে তারা মসজিদ বানিয়েছে ওই 5 কোটি টাকা দামের মসজিদের ইমাম সাহেবের 5000 টাকা বেতন তারা দিতে পারে না মাসের পর মাস আটকায় রেখে দিয়েছে কি বলেন আছে আছে এরকম শেষ জামানার অবস্থা এগুলো আল্লাহ যেন এই সকল ফিতনায় আমাদেরকে না ফেলে আল্লাহ যেন ফিতনাগুলো থেকে হেফাজত করেন বলেন আমিন এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় আজকের মাহফিলে মনে হয় নারীরাও এসেছেন তাহলে তো মা বন্ধের কথা বলতে শেষ জামানায় নারীদের ফিতনা কেমন হবে শুনেন এই হাদিস যখন আমি জীবনে প্রথম পড়েছিলাম আমি অবাক হয়েছিলাম 1500 বছর আগে কতটা বিজ্ঞান সম্পন্ন কথা আমার নবী বলে গিয়েছেন এই হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল কি চমৎকার হাদিস নবীজি বলেছেন অচিরেই আমার উম্মত এমন এক ফিতনায় পড়বে শেষ জামানায় মানুষ এমন বাহন ব্যবহার করবে নবীজির যুগে ছিল বাহন ছিল উট অথচ সেই যুগে গাড়ি ছিল না ল্যান্ড ক্রুজার ছিল না বিএমডব্লিউ ছিল না দামি দামি গাড়ি ছিল না রেঞ্জ রোভারও ছিল না দামি দামি গাড়ি ছিল না মার্সিডিজ বেঞ্জও ছিল না কিন্তু নবীজি সেই সময় বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ সুন্দর সুন্দর বাহন নবীজি একটা সুন্দর কথা হাদিসে বলেছেন নবীজি খুব সুন্দর করে বলেছেন নবীজি বলেছেন রিজালুইয়ার কাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল নবীজি বলেছেন উটের জিন সুদৃশ্য সুন্দর সুন্দর বাহনে মানুষ চড়বে সেই সুন্দর সুন্দর বাহনে চড়ে মানুষগুলো মসজিদে যাবে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ মানুষগুলো সেই সুন্দর বাহনে চড়ে মসজিদে আসবে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে গাড়ি রেখে দিবে কিন্তু এই গাড়িওয়ালা নামাজি লোকেরা যারা মসজিদে আসলো নবীজি বলেছেন তার ঘরের অবস্থা কিন্তু ভালো না তার ঘরের অবস্থা হলো নিসা উম কাসিয়া তুনারিয়া তাদের ঘরের নারীরা হলো এমন নারী যে নারীগুলো পোশাক পরলেও লাগে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে কি বলেন কথাগুলো কি মিলে অর্থাৎ এমন এমন কাপড় পরবে কাপড় না পরলে যেমন বোঝা যেত কাপড় পরলেও সেরকম বোঝা যাবে শেষ জামানায় নারীরা দুই রকম ফেতনা ছড়াবে এক নাম্বার নারীরা বেপর্দা করে ফেতনা ছড়াবে পর্দাই করবে না বলেন তো পর্দার বিধানটা মোল্লাদের না আল্লাহর আর জোরে বলেন কার আমাদের দেশে পর্দার কথা বললে কিছু প্রগতিশীল লোকেরা তারা বলেন দেখছো এই মোল্লাগুলো নারীদেরকে প্যাকেটের ভেতর ঢোকায় নারী প্রগতির পথে তারা কতটা অন্তরায় হয়ে কাজ করছে আমিও বলি ভাই শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তেমনি চরিত্রহীন লোকেরা তাদের সামনে নারীদেরকে ব্যাপারটা অবস্থায় দেখতে চায় দেখেন নাই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বোরখা পরে যাচ্ছে আগে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বোনেরা তারা থ্রি পিস পরে ড্রেস পরে চলে যেতেন কিন্তু কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা এরকম ড্রেস পরে গিয়ে যখন বখাটেদের দ্বারা লাঞ্ছনার শিকার বা ইফটিজিং এ আক্রান্ত হয়েছে আমাদের বোনেরা ভাবলেন তাহলে নিজেকে সেফ রাখার জন্য পর্দা করা দরকারে তা আমি নিজেও সেফ আমার সৌন্দর্য প্রকাশ পাবে না ডিস্টার্ব থেকেও বাঁচার সম্ভাবনা আছে তারা বোরখা পরা শুরু করলেন বোরখা পরে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা গেলেন এখন ওই যে শিয়াল মুরগির স্বাধীনতা যেমন চায় হ্যাঁ এই টাইপসের লোক যারা তারা এখন দেখলো হায় 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 মেয়েরা যদি বোরখা পরে ক্লাসে ঢুকে তাহলে তো এদের রূপ সৌন্দর্যকে উপভোগ করা যাবে না নোটিশ বোর্ডে নোটিশ লাগিয়ে দিয়েছে নিকাব পরে বোরখা পরে ক্যাম্পাসে আসা যাবে না ভাবা যায়
91 শতাংশ মুসলমানের দেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কিংবা ডিপার্টমেন্ট থেকে এরকম নোটিশ আসা এটা এই জাতির জন্য অত্যন্ত দুঃখজনক আমাদের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয় এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান ট্যাক্সের পরিমাণ মুসলমানদের বেশি সুতরাং মুসলমানদের ট্যাক্সের পয়সায় বেতন হবে আর মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাত করা হবে এটা বরদাস্ত করবে না মুসলমানরা কত বড় দুঃসাহস আর আমিও ভাবি করোনার মাইর গেল বেশি দিন হয় না আবার তাদের অপকর্ম শুরু হয়ে গিয়েছে করোনাকালীন সময়ে সব জায়গায় লেখা থাকতো নো মাস্ক নো সার্ভিস বিশ্ববিদ্যালয় আর কলেজের ক্যাম্পাসে একদম গেইটে মাস্ক পরে না আসলে গেট আউট তো তখন সেই সকল লোকেরা মাস্ক পরে আসলে মেয়েরা মেয়েদেরকে দেখতো না তখন অবস্থাটা এমন ছিল যে চাচা আপন জান বসা তখন এদের অবস্থা কেমন ছিল এরা শুধু মাস্ক পরতো না অতি সচেতন লোকদেরকে আমি দেখেছি পকেটের মধ্যে আবার কি জানি কয় স্যানিটাইজার রাখতো তারপরে পিপিই পড়তো আবার আরো সচেতন কিছু কিছু লোক দেখতাম মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা লাগায় জানি বের হইতো দেখলে মনে হইতো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী জমিনে নেমে চলে এসেছে কি বলেন আছে না নাই এই বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবীরা তখন কলেজে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা মাস্ক লাগাইলে কিচ্ছু বলতো না শুধু করোনাটা গেল আবার তাদের অপকর্ম করার খায়েশ জেগে উঠলো কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যদি অন্যান্য মেয়েরা শর্ট কাপড় পরে আসতে পারে এই অধিকার যদি তারা পায় তাহলে এদেশে ধর্ম চর্চা করার ধর্ম মেনে চলার সাংবিধানিক অধিকার রয়েছে সুতরাং কলেজে আর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কেউ যদি তার ধর্ম চর্চা করে বোরখা পরে হিজাব পরে যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তাদের পর্দা আর বোরখার অধিকারকে কেউ খর্ব করতে পারবে না যদি কেউ খর্ব করে কেউ কেউ যদি এই অধিকারে হস্তক্ষেপ করে সে যেমন ধর্ম বিরোধী কাজ করবে ঠিক তেমনি রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী কাজেও সম্পৃক্ত হয়ে যাবে সুতরাং আমরা বলতে চাই ওরা কারা যারা কলেজে আর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নোংরামিকে প্রমোট করে কিন্তু পর্দার পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসে যদি আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে পর্দা করতে বাধা দেওয়া হয় যারাই বাধা দিবে যুবক তরুণ ছেলেরা তৌহিদবাদী মুসলমানরা প্রতিবাদে সেখানেই জ্বলে উঠবে এখানে হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছে যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো হাত তুলো মাশাআল্লাহ কলেজে ইউনিভার্সিটিতে পড়ে অনেকে এসেছে হাত নামাও কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে বলবো যেখানেই এরকম কাজ দেখবা আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি ইউনিভার্সিটিতে যখনই আমরা কোনো অন্যায় দেখেছি আমরা তখন প্রতিবাদ করেছি কারণ মুসলমানের একটা দায়িত্ব হলো সে যেখানেই অন্যায় দেখবে সেখানেই সে প্রতিবাদ করবে অন্যায়ে প্রতিবাদ না করলে গজব থেকে রেহাই পাওয়া যায় কিচ্ছা একটা মনে পড়ে গেছে আমি কি বলবো দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল আরো জুড়ে বলেন আল্লাহর বিধান ছিল শনিবারে যেন ইহুদিরা মাছ না আটকায় মাছ যেন না ধরে এটা কার আদেশ ছিল কিন্তু আল্লাহর আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইলের ইহুদিরা তিন ভাগে বিভক্ত হয়ে গেল আল্লাহর আদেশ অমান্যকারীরা মানুষ থেকে বানরে এবং শুকরে পরিণত হয়ে গেল এখন বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীর পয়দা হয়েছে এত বুদ্ধি হয়েছে গবেষণা কইরা পাইছে মানুষ নাকি মাইনসের জাত না মানুষ নাকি বান্দরের জাত তো আমি তাদেরকে বলবো মানুষ যদি বান্দরের জাত হয় বান্দরের ঘরের বান্দর তুই মানুষের সাথে আসোস কেন তোর উচিত তোর জাতি ভাইদের সাথে গিয়ে জঙ্গলে অথবা চিড়িয়াখানায় বসবাস করা চিড়িয়াখানায় যদি খাঁচার দরকার হয় আমরা খাঁচা বানানোর পয়সা দিব বান্দরের ঘরের বান্দর যারা বান্দরামি এই মতবাদকে বিশ্বাস করে তাদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করা মানুষ বান্দরের জাত নয় মানুষ মানুষের জাত চার্লস ডারউইনের মতবাদকে আধুনিক বিজ্ঞান বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে
আর তারা ডাস্টবিন থেকে সেই ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব কুড়িয়ে এনে আমাদের ট্যাক্সের পয়সায় চাপানো বইয়ের ভেতরে দিয়ে আমাদের কোমলমতী বাচ্চাগুলোকে আমাদের ছেলে মেয়েগুলোকে সংশয়বাদী বানিয়ে সংশয়বাদী বানানোর জন্য নাস্তিক্যতাবাদ চর্চার ব্যবস্থা করেছে। এদেশে একজন মুসলমান বেঁচে থাকতে নাস্তিক্যতাবাদ চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ হলো অলিয়াউলিয়াদের আবাদ করা বাংলাদেশ। এই খুলনা বাগের হাটে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এসে এই অঞ্চলকে আবাদ করেছেন। আমাদের সিলেটকে শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহি এসে আবাদ করেছেন। চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি তারা চট্টগ্রামকে আবাদ করেছেন। শাহজালাল শাহপরান শাহ মখদুম শাহ আমানত খান জাহান আলী রহিমাহুমুল্লাহ এদের আবাদ করা এই জমিনে নাস্তিকতাবাদ চর্চা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মানুষ মানুষের জাত, আদম থেকে মানুষ হয়েছে। মানুষ আল্লাহ চার ক্যাটাগরি বা চার ক্যাটাগরিতে বানিয়েছেন, বলেন কয় ক্যাটাগরিতে? মুখস্থ করে যান, লিখে নিয়ে যান। মানুষকে আল্লাহ চার ক্যাটাগরিতে বানিয়েছে। নাম্বার ওয়ান, বাপ নাই, মাও নাই, মা বাপ ছাড়া কোন নারী পুরুষের মিলন ছাড়া। সর্বপ্রথম মানুষকে যিনি বানিয়েছেন তিনি কি? মা ছাড়া বাপ ছাড়া প্রথম মানুষের নাম কি? ওনার কোনো বাপও নাই, ওনার কোনো মাও নাই। সরাসরি মাটি থেকে আদম বানিয়েছেন কে? এটা এক নম্বর ক্যাটাগরি। দুই নম্বর ক্যাটাগরি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি তার স্ত্রীকে বানিয়েছি, আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে আমি বানিয়েছি। এটা হলো দুই নম্বর ক্যাটাগরি। মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি হলো আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ বলেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসাআ, এই দুইজনের মধ্য দিয়ে আমি জগৎ সংসারের বিস্তৃতি ঘটিয়েছি, জগৎ সংসার দুনিয়ার সংসারকে বড় করেছি। এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, কিন্তু পৃথিবী নামক এই সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে? নারী আর পুরুষ দিয়ে সন্তান পয়দা হয়েছে। এই যে আমি আর আপনি, আমরা সবাই নারী পুরুষের মিলনে এসেছি। এক ফুটা স্পাম, এক ফুটা শুক্রাণু থেকে ধীরে ধীরে করে মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে, মায়ের রেহেমের ভেতরে ভ্রূণের বিকাশ সাধিত হয়েছে। স্পাম থেকে শুক্রাণু থেকে ধীরে ধীরে করে ওই শুক্রাণুকে জমাট বাঁধা রক্তে, জমাট বাঁধা রক্ত থেকে গুস্তপিণ্ড, গুস্তপিণ্ড থেকে বড় হাড্ডি, বড় হাড্ডি থেকে তার উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে স্ট্রাকচারে দিয়ে মায়ের পেটের ভেতরে এমন কারিগরি ব্যবস্থাপনায় যিনি বানালেন তিনি কি? তাহলে মানুষ সৃষ্টির তিন নম্বর পর্যায়ে হলো নারী পুরুষের মিলনে মানুষ যিনি বানালেন তিনি কে? চার নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলা দুনিয়াতে একটা এক্সেপশনাল ঘটনা ঘটিয়েছেন, যাতে করে দুনিয়ার মানুষ আল্লাহর কুদরতকে উপলব্ধি করতে পারে। এই দুনিয়াতে আল্লাহ এক্সেপশনাল একটা ঘটনা ঘটালেন। আমরা জানি পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না, কিন্তু এই পৃথিবীর একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন, ওই মহিলার কোনো স্বামী ছিলেন না। স্বামী ছাড়া যে মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন ওই মহিলার নাম কি? মারিয়াম। ওই মহিলার পেটে যে সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টানরা বলাবলি আরম্ভ করল। খ্রিস্টানরা বলল, পুরুষ ছাড়া নারীর পেটে কেমনে সন্তান আসে, আমাদের তো বিশ্বাস হয় না। আমরা জানি স্বামীর মাধ্যমে স্ত্রীর পেটে সন্তান আসে, স্বামী ছাড়া মরিয়মের পেটে সন্তান এসেছে। নিশ্চয়ই মরিয়ম জিনা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তারা যখন মরিয়ম আলাইহাসসালামের চরিত্র অপবাদ দিল, আল্লাহ বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আল্লাহ তাদেরকে বললেন, ব্যাকলের দল, আমি তো আদম বানিয়েছি পুরুষ ছাড়া নারী ছাড়া, পুরুষ নারী ছাড়া মা ছাড়া বাপ ছাড়া আমি যদি আদম বানাইতে পারি, তাহলে কি বাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিতে পারেন না? তো মানুষ মানুষের জাত না বান্দরের জাত? বানর থেকে মানুষ হয় নাই, বরং কিছু মানুষ বান্দর হয়েছিল, ওই ঘটনাটাই বলছিলাম। ঘটনা কোথায় মনে আছে?
আল্লাহ ওই ঘটনার কথা কোরআনে বলেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুল নালহুম কুনু ইরাদাতান খাসিইন আর অবশ্যই শনিবারের ঘটনা তোমাদের জানা আছে শনিবারের বিধান লঙ্ঘনকারী কে লঙ্ঘনকারীদের কিভাবে আমি গজব দিয়েছিলাম বানর বানিয়েছিলাম আল্লাহর এই আদেশকে অমান্য করা অমান্য করে কিছু লোক কিভাবে বানর হয়েছিল শুনুন আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে বনে ইসরাইলের ইহুদিরা তিন ভাগে ভাগ হয়েছে কয় ভাগ জোরে বলেন কয় ভাগ এক ভাগ লোক বেশি চালাক তারা মনে মনে ভাবল আল্লাহ তো শনিবারে মাছ খাওয়া নিষেধ করেছেন ঠিক আছে আমরা মাছ খাবো না মাছ ধরবো না কিন্তু আমরা আইল দিয়ে ফেলা দিয়ে আটকায় রাখবো আর রবিবারে আমরা ধরে ধরে মজা করি খাবো এটা এক গ্রুপ দুই নম্বর গ্রুপ এরা মাছ ধরলো না কিন্তু যারা মাছ আটকাই দিছে ধরতেছে এদের কি গা বাধা দিল না সুফিয়ান আচ্ছা আচ্ছা এ ভাই মাই অপারেটর ভাই এদিকের সাউন্ডটা ক্লিয়ার করে দিন অথবা এটা ঘুরায় দিন ঠিক আছে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ অথবা এই বক্সগুলো ঠিক আছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে শোনেন তাহলে এক ভাগ লোক মাছ আটকাইলো আরেক ভাগ লোক আটকাইলো না কিন্তু যারা আটকাইতেছে এদেরকে কি বাধা দিল না আরেক ভাগ লোক মাছ আটকায় নাই কিন্তু যারা আটকাইতেছে তাদেরকে গিয়া বললো ভাই তোমরা মাছ আটকাইতেছো কেন আটকাইও না নিষেধ দিয়েছে তাহলে কয় গ্রুপ হইলো কয় গ্রুপ গজবের সময় যখন আসলো ফেরেশতা তখন বলল আল্লাহ সবার উপরে কি গজব দিব আল্লাহ বললেন না এক শ্রেণীকে আলাদা করো ফেরেশতা বলল কারা যারা মাছ আটকায় নাই কিন্তু বাধা দিয়েছে তিন গ্রুপ থেকে এক গ্রুপ বাদ দাও বাকি আছে কয় গ্রুপ দুই গ্রুপ ফেরেশতা জিজ্ঞেস করলো আল্লাহ এই দুই দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ তো অপরাধী এরা মাছ ধরছে আটকাইছে কিন্তু আরেক গ্রুপ তো মাছ ধরে নাই আটকায় নাই এদেরকে গজব দিব কেন আল্লাহ বললেন মাছ ধরে নাই আটকায় নাই ঠিক আছে কিন্তু বাধাও গিয়া দেয় নাই সুতরাং গজবে আগে এদেরকে ফেলো যারা বাধা দেয় না এই দুই গ্রুপকে একত্রিত করে একদিনে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ যুবকদেরকে বানর বানিয়েছেন আর বুড়াদেরকে শুকর বানিয়ে দিয়েছেন তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন অন্যায় দেখবেন জুলুম দেখবেন প্রতিবাদ না করলে আল্লাহর গজব থেকে শাস্তি থেকে আপনি রেহাই পাবেন না ওজন্য যুবকদেরকে বলেছি যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ রাজি আছেন তো বলছিলাম শেষ জামানায় নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে আমার বোনদেরকে বলবো ও বোনেরা বেপর্দা হইয়েন না শরীরের সৌন্দর্য পর পুরুষকে দেখাইয়েন না সৌন্দর্য ঢেকে রাখার জন্য আদেশ দিয়েছেন কি বোরখা পরবেন বোরখা পরে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাবেন ঘর থেকে পর্দা করে বের হবেন পর্দা আপনাদের ইজ্জত কমাই নাই বরং পর্দা আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছে নাম্বার টু দুই নাম্বার পর্দা করেও কিছু মহিলা ফেতনা ছড়াবে নবীজি তাদের ব্যাপারে বলছেন নিসা উহুম কাসিয়াতু নারিয়া এমন মহিলা যারা পর্দা করেও ফেতনা ছড়াবে এমন এমন কাপড় পরবে কাপড় পরলে উলঙ্গ লাগবে এমন এমন বোরখা পরবে বোরখা পরার পরে মনে হবে যেন এত আটোসাটো বোরখা শরীরের সেন্সিটিভ জায়গাগুলো বোঝা যাবে এই রকম আটোসাটো কাপড় পরে আসে না নাই আটোসাটো কাপড় পরবেন না ঢিলে ঢালা বোরখা পরিধান করবেন কালারফুল অ্যাট্রাকটিভ বোরখা পরবেন না একেবারে কালো রঙের বোরখা পরিধান করবেন আবার কিছু নারীরা এমন আছে বোরখা পরে তারপরে মেকআপ লাগায়া আস্কারা মাস্কারা কি জানি কত কিছু লাগায়া এরপরে দেখা যায় স্টাইল করে হিজাব পরে এদের কথা 1500 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল মুখতিল ইজাফ আখেরি জামানায় কিছু নারীরা বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বানবে রাস্তাঘাটে বের হলেই দেখবেন এই রকম স্টাইল করে হিজাবদারি নারীর সংখ্যা এখন পেরেছে না কমেছে এদেরকে কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডির রাজধানীর নাম হলো ফেসবুক যখন ছেলেরা বিয়ে করতে যায় তখন মেয়েদের মুখ দেখে না হাত দেখে জোরে বলেন মুখ থেকেই ফেস থেকে মায়া লাগে
আকর্ষণ সেখান থেকে শুরু হয় সুতরাং আল্লাহ বলেছেন মাথার উপরে এমন একটা চাদর ঢেলে দাও এমন একটা চাদর ফেলে দাও যাতে করে তোমার মুখমণ্ডল থেকে নিয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় পর্দার এই সুন্দর বিধানটা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ এই বিধান লঙ্ঘন করে ফেস দেখায়া দেখায়া রাস্তা ঘাটে যে সকল নারীরা হাঁটে রাস্তা ঘাটে ফেস দেখায়া দেখায়া হাঁটবে যারা কিয়ামতের আলামত হলো নবীজি বলেছেন ইলানুহুন্না এই মহিলাগুলোকে তোমরা লানত দাও ফা ইন্নাহুন্না মালউনাত কারণ এরা হলো অভিশপ্ত নারী কথাগুলো কার সুতরাং শেষ জামানায় আমার বোনদেরকে বলবো বেপর্দায় ফেতনা পড়বেন না বেপর্দার বেপর্দা নামক ফেতনায় পড়বেন না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে 10 15 মিনিট থাকা যাবে না এরপরে নাম্বার 3 তিন নম্বরে নবীজি বলেছেন আখেরি জামানায় মাদক নাচ গান আর বাদ্যযন্ত্র ব্যাপকতা লাভ করবে নবীজি বলেছেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ নবীজি বলেছেন আখেরি জামানায় আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে আমার উম্মতের লোকেরা আমার উম্মতের লোকেরা আখেরি জামানায় মদ এবং মাদককে খুব হালকা মনে করবে মাদক সেবন করবে মাদক সেবনকে তারা তাদের জন্য খুব সামান্য হালকা বিষয় হিসেবে গ্রহণ করবে আজ আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে মাদক গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দেখা যায় আমি নিজে মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে দেখেছি আহারে বাবা হার ভাঙা খাটনি খেয়ে মাতার গাম পায়ে ফেলে ছেলেকে 6000 8000 10000 টাকা হাতে তুলে দেয় মেস খরচ বাসা খরচ হোস্টেল খরচ হল খরচ থাকা খাবার খরচ দেয় আর সেই ছেলেটা কলেজের ক্যাম্পাসে সিগারেট কিনে কিংবা ইয়াবা গাঁজা এনে রেল লাইনের ধারে বসে অথবা ক্যাম্পাসের জঙ্গলের কোনায় কানায় বসে বসে গাঁজা টানে আছে না নাই খবরদার আমার যুবক ভাইয়েরা মাদক গ্রহণ করবা না মাদক সেবন নিজের শরীরের জন্য ক্ষতিকর জীবনের জন্য হুমকি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহালুকা নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না মাদক সেবন করলে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবেন নিজের শরীরের ক্ষতি হবে আপনার শরীরের হক আছে শরীরের হক আদায় করতে হবে আপনার শরীর আপনার জানের মালিক আপনি নন জানের মালিক কে আল্লাহ নবীজি বলেছেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে এখন আমাদের সমাজে গান বাজনা এমন ব্যাপকতা লাভ করেছে সব জায়গায় বাজনা আর বাজনা কি আর কথা বলতাম এখন ওয়াজ মাহফিল বাজনা ওয়াজ মাহফিল বাজনা নাই কেমনে আছে দেখাই ফেসবুক চালান না আপনারা দেখি ফেসবুক ইউটিউব চালান কে কে দিকে হাত তোলেন মানে সবার হাত উঠবে সবাই তো চালায় হাত নামা তাহলে বুঝাইতে সুবিধা হবে দেখবেন আখেরি এটা কিয়ামতের আলামত দেখেন নবীজি বলেছেন আখেরি জামানায় মিউজিকের ব্যাপকতা বাড়বে এখন মিউজিক ওয়াজেও ঢুকছে কেমনে ঢুকছে দেখায় এখন দেখবেন ছেলে মেয়েরা গুরুত্বপূর্ণ অংশকে কাট করে দিয়ে টিকটক বলেন আর যেটাই বলেন ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক দেয় আছে এরকম মোটিভেশনাল স্পিচ কিংবা যে কোনো কোরআন হাদিসের যে কোনো কথা ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় দেয় ওয়াজের ভেতরে কোরআন হাদিসের কথার ভেতরে এরকম মিউজিক লাগিয়ে দেওয়া শেষ জামানার ভয়াবহ ফিতনা কারণ বাদ্যযন্ত্রকে হালাল করেছেন কি হালাল করেছেন না মিউজিককে হারাম করেছেন কে আপনারা আল্লাহ বললেন কেন প্রথমে বলা উচিত ছিল কিছু মানুষ কিছু হালাল করছে কিছু খবরদার আমার যুবক ভাইদেরকে বলবো বাজনা যুক্ত গান শুনবা না গান যদি শুনতেই মন চায় ইসলামী গান শোনো গজল শোনো ইসলামী সঙ্গীতের ভেতরে হৃদয়ের খোরাক আছে না নাই ইসলামী সঙ্গীত যেগুলো বাজনা ছাড়া সেগুলো শুনলেও আমাদের অন্তর প্রশান্তি পায় ভালো লাগে খারাপ লাগে না দেখেন কত ভালো লাগে আমার জাতীয় কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া দেখছেন সবাই পারে আলহামদুলিল্লাহ পড়েন জাতীয় কবি কি যে লিখেছেন আমি ওনা পাগল ভক্ত এত কবিতা এত গান আমি ওনার কবিতা বহু পড়েছি কি লিখেছেন তিনি
আমাদের ঈদ নিয়েও লিখেছেন, এটার মধ্যে বর্তমানে মানুষ মিউজিক ঢুকাই দিয়েছে, অথচ এটা মুসলমান কবির লেখা, আমাদের কি উপহার দিয়েছেন? অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশর আসমানি তাগিদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহ আকবার, সুন্দর লিখেছেন লোকটা, নামাজে ছিল না, মরার আগে কি লিখেছেন দেখেছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গুরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। বলেন আল্লাহ আকবার, এরকম সুন্দর সুন্দর ইসলামী গজল আছে না নাই? গান শুনবেন আল্লাহর নামে, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে গান গাইবেন? নবীজির শানে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যুবক ভাইয়েরা এগুলো শুনবা, বাজনাযুক্ত গান শুনবেন না, কারণ নবীজির হাদিস, নবীজি বলেছেন আল গিনা ইয়ানবুতুন নিফাকু ফিল কালব কামা ইয়ানবুতুল মাউজ যারা। নবীজি বলেছেন পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি মিউজিক যুক্ত আজে বাজে গান শুনবে অন্তরের মধ্যে মুনাফিকি বাড়ে। সুতরাং আমরা বাজনাযুক্ত অপবিত্র এগুলো শুনে নিজেদের অন্তরকে কলুষিত করব না, নাপাক করব না। আফসোস করে বলতে হয় আজকে গান বাজনা, গান বাজনা দেখেন কোথায় চলে গেছে। বিয়ে সাথে তো গান ছাড়া উদ্বোধনী হয় না। সবাই বলেন বিয়ে পাক কাজ না নাপাক কাজ? জোরে। ছেলে মেয়ের দাম্পত্য জীবন শুরু হচ্ছে পবিত্র জীবন, পবিত্র পন্থা বিবাহ, তো গান বাজনা পাক না নাপাক? বিয়ের মতো পাক পবিত্র জিনিস শুরু হচ্ছে গান বাজনার মতো নাপাক আর অপবিত্র জিনিস দিয়ে। আল্লাহর কসম, যার বিয়ে গান বাজনার ঢাকঢুল পিটাইয়া হবে, এদের দাম্পত্য জীবনে কোনোদিনও বরকত আসবে না, এদের ঘরে মেক্কার সন্তান আসবে না, বরং এদের ঘরে যেগুলো পয়দা হবে ওগুলো ঝাঁকানাকা 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 ডিজে মার্কা হবে। বিয়ে শাদি সেখানেও গান বাজনা ঢুকে গিয়েছে। গান বাজনার ফিতনায় আমরা পড়বো? গান বাজনার ফিতনা, এগুলো কিয়ামতে। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আর একটা আলামত হলো আইয়ুক সারা জিনা, জিনা বেড়ে যাবে, জিনা ব্যাপকতা আলাপ করবে, জিনা বেশি বেশি বেড়ে যাবে। জিনা বেড়ে যাবে, এখন জিনা বেড়ে যাচ্ছে, জিনা সহজ হয়ে যাচ্ছে, জিনা কমানোর জন্য যে বিয়ে আল্লাহ দিয়েছেন বিয়েটা এখন কঠিন হয়ে যাচ্ছে। জিনা আহ কি ব্যাপকতা লাভ করেছে, এখন জিনা করা সহজ। শুনেন আমার শেষ দিকের পয়েন্টগুলো কিন্তু বেশি বাস্তবমুখী, কষ্ট হচ্ছে আপনাদের? এখন জিনা সহজ হয়েছে তো জি বলবো বলবো, বিয়ের বাজি আসছে, এরা অপেক্ষায় ছিল যে হুজুর আমাদের কথা কয় না কেন, আসতেছে ভাই, সিরিয়াল তো মেনটেন করতে হবে, আসতেছে। শোনেন আমি বলছিলাম জিনা কত সহজ হয়েছে দেখো। আগে মানুষ সিনেমা দেখার জন্য জেলা শহরে যাইত,
বিভাগীয় শহরে যেত এখন সিনেমা হল আর জেলা শহরে নাই এখন মানুষের মানুষের কোথায় চোখের জিনা কানের জিনা থেকে বাঁচতে হবে ও আমার যুবক ভাইরা জিনার সাগরে ডুবে যাওয়া যাবে না চোখ হলো আল্লাহর দেওয়া নেয়ামত এই চোখ দিয়ে জিনা করা যাবে না আজ এই চোখের জিনা থেকে আমার যুবকরা বাঁচতে আজ আমার চোখের জিনা থেকে যুবকরা নিজেকে হেফাজত করতে পারছে না মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেও জেনার সুযোগ আছে না নাই চোখ হলো আল্লাহর নিয়ামত আরে অন্ধ মানুষ যারা তারা একদিকে ভালো তাদের চোখ নাই একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছে লোকটা জন্মের পরে থেকে চোখে দেখে না আমি তাকে বললাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না আমাকে বলেন না আমার খারাপ লাগে না আমি বললাম কি বলেন ভাই আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইলেন দুনিয়ার মানুষও সুন্দর সব সুন্দর না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার ভাই আপনার খারাপ লাগে না আপনি যে কিচ্ছু দেখেন না কয় না বললাম আল্লাহ তাআলা এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন চোখের আলো দিলেন আপনাকে আল্লাহ দিলেন না আপনার কি আল্লাহর উপর কোনো অভিযোগ আসে না অভিযোগ নাই কয় না আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম ভাই কেন কেন আপনার খারাপ লাগে না কেন আল্লাহর উপর কোনো অভিযোগ করতে ইচ্ছে হয় না লোকটা তখন আশ্চর্য এক জবাব দিল আমি স্তম্ভিত হয়ে গেলাম সে তখন আমাকে বলল হুজুর আপনি শুনেন আপনি হুজুর হলে কি হবে আপনার চোখ আছে গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই গুনাহ করারও সুযোগ নাই আসলেই তো তাই এই রাস্তা দিয়ে যদি নারীরা হেঁটে যায় আমার আপনার চোখ আছে চোখ দিয়ে পরনারীর দিকে তাকিয়ে চোখের জিনা করার সুযোগ কিন্তু অন্ধ ব্যক্তি চোখে দেখে না সে তো ওই পরনারীর দিকে তাকানোর কোনো সুযোগও পাবে না আমার আপনার হাতে স্মার্টফোন আছে স্মার্টফোন হাতে নিয়ে আমরা অশ্লীল ভিডিও দেখার সুযোগ আছে কিন্তু যার চোখের আলো না তার হাতে স্মার্টফোন থাকলে সে আজে বাজে ভিডিও দেখার কোনো সুযোগ আমার যুবক ভাইদেরকে বলবো চোখগুলোকে হেফাজত করো রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে তাকায়া থেকো না কিছু যুবকরা তো আছে রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায়া এক দুস্থ আরেক দুস্থরে কয় দুস্থ কি যে দেখলাম কি যে দেখলাম মাথায় কোনো কাজ করে না মাথা নষ্ট তোমার মাথা নষ্ট হয়ে যায় কেন কি দেখো এগুলা চক্ষুটাকে নিচের দিকে রাখতে হবে আদেশটা কার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে নিচের দিকে দিয়ে দেয় আদেশটা কার ও যুবক ভাইরা চোখের জিনা করো না জিনার দিকে যেও না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার ধারে কাছে যেও না যৌবন বয়সে নিজের চরিত্রটাকে সুন্দর করো মোরালিটি ডেভেলপ করো মোরালিটি বিল্ড আপ করো চরিত্রকে সুন্দর বানাও এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো যুবক তরুণ ভাইদেরকে বলবো এই বয়স মেয়েদের পিছনে ঘোরার বয়স নয় এই বয়সটা গার্লফ্রেন্ড বানানোর বয়স নয় হারাম রিলেশনের বয়স নয় এই বয়স হলো পড়ার টেবিলে থেকে পড়াশোনা গবেষণার বয়স এই বয়স হলো নামাজে গিয়ে চরিত্রবান হওয়ার বয়স এই বয়সে পড়াশোনা করে গবেষণা করে সুন্দর কেরিয়ার সাজাও নামাজে গিয়ে চরিত্রবান হও মেয়েদের পিছনে ঘোরা লাগবে না দেখা যাবে কেরিয়ার সুন্দর থাকলে আর চরিত্র সুন্দর হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে ইউসুফ নবীর মতো চরিত্র বানান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন যার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যার রূপে মুগ্ধ হয়ে গিয়ে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল আল্লাহু আকবার ইউসুফ নবী যেই ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইকা
ইউসুফ আলাইহিস সালামকে প্রতিদিন তার ঘরের স্বপ্নে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল একদিন শরীর জনে তার দাসীর মাধ্যমে সাইয়্যিদা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো সবগুলো দরজায় তালা লাগিয়ে দিলে বন্ধ করে দিল এরপরে ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিল সাইয়্যিদা ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই মহিলা এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে এখান থেকে বের হওয়ার আমার কোনো সুযোগ নাই কিন্তু তিনি মনে মনে ভাবলেন আমি তো আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর গোলাম আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারি না তিনি জুলাইকার প্রস্তাবকে রিজেক্ট করেন প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে লক করা দরজাগুলোর দিকে তিনি যখন দৌড় দিলেন রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গিয়ে সাতটি দরজা সবগুলো দরজার তালা খুলে দিয়ে আল্লাহ সবগুলো দরজা আনলক করে দিলেন আমার যুবক ভাইয়েরা চরিত্রকে যদি এমন বানানো যায় বুখারী শরীফের একটা হাদিস শোনাই নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু চুয়ালের মধ্যবর্তী দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে অর্থাৎ যারা হারাম পন্থায় রিলেশন করে লজ্জাস্থানের অপব্যবহার করবে না নিজের চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা চরিত্র হেফাজত করা যাবে তো জিনা সহজ হয়েছে বলছিলাম যে এই কথা আমার সমাজ আর আমার আইন জিনাকে প্রমোট করে বিয়ে শাদিকে প্রমোট করে আমার সমাজ 18 বছরের আগে ছেলে মেয়েরা গাছতলা আমতলা জামতলা বটতলা কবুতরের জোড়ার মতো বৈশা বাদাম খাইয়া হাতে হাত রাখাকে কতটা খারাপ চোখে দেখে না যতটা খারাপ চোখে দেখে 18 বছরের আগে বিয়ে কে আমি আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে একদিন ঢুকেছিলাম কোনো এক কাজে সেখানেও জোড়া জোড়া দেখা গেল আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা ওইগুলো দেখেছি আমার দেশে গাছতলা আমতলা জামতলা বটতলা বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় পুচকা পুচকা পোলা মাইয়ারা পুচকা পুচকা বোঝেন তো ছোট ছোট 7 8 9 10 পরে স্কুল ড্রেস পরে পার্কে একটা আরেকটার হাত রেখে গল্প করছে পাশেই প্রশাসন পাশেই সমাজের মানুষ হাঁটাহাঁটি করছে বাধাও দেয় না খারাপ চোখে কেউ দেখে কেউ দেখে না 18 বছরের আগে খালি বিয়ে দেন প্রশাসন হাজির চেয়ারম্যান মেম্বার সব 13 বছর 14 বছর বয়সে 12 13 14 বছর বয়সে বালেগ হয় বালেগা হয় যৌবন পায় 30 বছর পর্যন্ত যদি বিয়েই করতে না পারে তো এত বছর তার যৌবন কোথায় ক্ষয় হয় কোথায় লয় হয় বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে বিয়ের সম্পর্ক কিসের সাথে আমার সমাজ কি করেছে কয় বাবারে তুই আগে নিজের পায়ে খাড়া নিজের পায়ে দাঁড়া এরপরে বিয়া করেছে এখন কি হে মানুষের পায়ের উপর দাঁড়ায় আছো নাকি আর বিয়ে করবে কেমনে 15 লাখ 20 লাখ টাকা মোহরানা বিয়েতে যে খরচপাতি একটা ছেলে 23 24 বছর আমি নিজেও মাস্টার্স শেষ করেছি আমি তো 5 6 বছর আগে মাস্টার্স শেষ করলাম 23 বছরে মাস্টার্স শেষ হয় 24 বছরে শেষ হয় এরপরে এতগুলো টাকা সে কোথায় পাবে ছেলে বিয়ে করতে গেলে মেয়ের বাপরা বলে সরকারি চাকরি করো বেতন কত খুলনায় ফ্ল্যাট আছে গাড়ি আছে বাড়ি আছে আব্বা জানরা শোনেন আম্মা জানরাও শোনেন আম্মা জানরা আসছে না আম্মা জানরাও শোনেন মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু ছেলের টাইলসওয়ালা বাড়ি সুন্দর গাড়ি টাকা পয়সা এগুলো দেখে বিয়ে দিয়ে না যদি চরিত্র ভালো না থাকে টাকাওয়ালা পয়সাওয়ালার ঘরে গিয়েও চরিত্রবান ছেলে না হলে ওই চরিত্রহীন ছেলের ঘরে গিয়ে মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যেতে পারে দিনদারিটাকে আগে প্রায়োরিটি দিতে হবে আগে বলেন ছেলেটাকে বাবারে যত টাকা ইনকাম করো তুমি কি হালাল ইনকাম করো তোমার ইনকাম সোর্স বলো আগে দেখি হালাল খাও না হারাম খাও আগে এই প্রশ্ন কারণ আপনার মেয়ে ওর ঘরে গিয়ে হারাম খাইয়া
এরপরে কি পেটের মধ্যে হারাম সন্তান দিবে নাকি প্রথম প্রশ্ন করেন বাবা তুমি হালাল না হারাম প্রতি উপার্জন করো ইনকাম সোর্স বলো তুমি নামাজ পড়ো কিনা দাড়ি নাই কেন দাড়ি রেখেছো কিনা দিনদারিতা দেখেন এরপরে দিনদার ছেলে হলে অল্প পয়সা ইনকাম করলো মেয়েকে দিয়ে দেন দেখবেন সংসার জান্নাতের রঙে আলোকিত হয়ে যাবে দিনদারিতাকে আগে প্রায়োরিটি দিতে এই যে এত পরিমাণ টাকা এত পরিমাণ খরচ বিয়েতে আমার ভাইগুলো বিয়ে করতে পারছে না আর শুনেন বিয়ে শাদি সহজ করে দিলে ছেলেরা কম বয়সে বিয়ে করতে পারে আর কম বয়সে বিয়ে করলে চরিত্র ভালো থাকবে জিনা সমাজ থেকে কমে যাবে না বেড়ে যাবে শুনেন আপনাদেরকে একটা সুন্দর কিচ্ছা শোনাই মজা লাগবে আপনাদের সেটা হলো পৃথিবীর সফল সকল মানুষরা কম বয়সে বিয়ে করেছে সফল মানুষরা কম বয়সে আমি অমুক তমুকের কিচ্ছা শোনাবো না আমি শোনাবো আমার নবীজির সময়ের ঘটনা শোনেন ঘটনাটা বলার আগে একটা কথা বলি যে পুরুষেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে এই সকল ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ছেলেরা তাদের বউয়ের প্রতি কেয়ারফুল হয় না যত্ন আমরা যেটাকে বলি কেয়ার করা আরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা তো শুধু ফিজিক্যাল সম্পর্ক নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শুধু কিছুক্ষণের রোমান্সের সম্পর্ক নয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হলো জীবনের সাথে জীবন জীবনের একটা বন্ধন সেখানে আছে আন্ডারস্ট্যান্ডিং সেখানে আছে একজন আরেকজনকে বুঝা একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া একজন আরেকজনের পছন্দের মূল্যায়ন করা এগুলো মিলেই তো সংসার তো বলছিলাম প্রতিষ্ঠিত হয়ে যারা বিয়ে করে এর তো গাড়ি বাড়ি সব আছে বউ একটা পাইছে এটার সাথে দাসী বান্দির মতো আচরণ করতে পারে আর যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে এ সকল পুরুষরা বউকে সারা জীবন কদর করে মূল্যায়ন করে কেন জানেন কারণ একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে বিবাহিত ভাইয়েরা এটা বলতে পারবেন আপনি তো সকালবেলা নবাবজাদা নসরুল্লাহর মতো ঘুমান সকালবেলা আপনার বউ আগে উঠে আপনার জন্য নাস্তা বানায় আপনি অফিসে যাবেন ব্যবসায় যাবেন সব রেডি করে রাখে কর্মক্লান্ত শরীর নিয়ে বিকেলবেলা ফিরে আসেন সব রেডি করে রাখে কি আপনার বিবি আপনার ওয়াইফ আপনার বউ মহিলারা কি খাটনি খায় সংসারের জন্য অনেক সময় আপনার বলে তুমি কি করছো সব তো আমি করি দুই তিন দিন পেঁয়াজ কেটে দেখেন তখন বুঝবেন অটোমেটিক কান্না করবে আরো আছে বললাম না তো বলছিলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে বউকে মানুষ মূল্যায়ন করে কারণ আপনার সফলতার পেছনে একজন নারীর সাপোর্ট আছে না নাই আসেন ঘটনায় চলে যাই আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রথম স্ত্রীর নাম কি আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা নবীজির চেয়ে বয়স বেশি না কম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা পর্যন্ত নবীজি আর কোনো বিয়ে করেন নবীজির চেয়ে বয়সও বড় নবীজি তখন আম্মাজানকে বিয়ে করেছেন যখন নবীজির কিচ্ছু ছিল কিছুই ছিল না কিছুই নাই নবীজির তখন বিয়ে করেছে নবুয়তেরও আগে 15 বছর নবী হন নাই এর 15 বছর আগে বিয়ে করেছে আম্মাজান চলে গেলেন নবীজি একাধিক বিয়ে করেছে তো ঘটনাটা বলছিলাম নবীজি একদিন তাহাজ্জুদের পরে দোয়া করছে ওই ঘরে তখন ঢুকে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনতেছেন আপনারা ঢুকে দেখলেন নবীজি দোয়া করছেন তিনিও পেছনে হাত তুললেন তখনই নবীজি দোয়া করছেন এই বলে আল্লাহ কিয়ামতের মাঠে মানুষ যখন পেরেশানিতে থাকবে পেরেশানির সেই দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই মহিলা তো পিছনে আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী মহিলাদের মন কেমন হয় আপনারা জানেন যেই নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত নামাই ফেলছে খুব রাগ দোয়া শেষে নবীজিকে বললেন নবীজি আপনি যে দোয়াটা করলেন আপনি কি সবার আগে আমার নামটা বলতে পারলেন না আমি আপনার ঘরে কম বয়সে এসেছি রূপবতী গুণবতী আমি সবচেয়ে কম বয়সে আপনি আমাকে আপনার ঘরে এনেছেন আপনি আমার নামটা কেন আগে বললেন না বলেন আমাকে নবীজি তখন বললেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথে আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথে এখানে বিবাহিত ভাইদের সাথে আমার কথাটা মিলবে যারা
খুব অল্প পয়সা ইনকাম করতেন এই অবস্থায় বিয়ে করেছেন আপনাদের সাথে আমার কথাগুলো মিলবে আপনাদের আপনার স্ত্রী দিনদার থাকলে তখন আপনাকে সাপোর্ট দিয়েছে অসুবিধা নাই আমরা ডিম দিয়ে খেয়ে ফেলব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত একজন নারী আপনাকে সাপোর্ট দিয়েছে এজন্য বাবা জানরা শুনেন আম্মা জানরাও শুনেন শুধু টাকা পয়সা দিয়ে খাইয়ে দিয়েন না একটা ছেলে পড়াশোনা শেষ করেছে 30 বছরের আগে কিচ্ছু হবে না তার 23 24 বছর বয়স কিছু ছেলেকে দেখলে বোঝা যায় এটা সম্ভাবনা হইছিল কিছু একটা হবে দিনদারিতা আছে দিয়ে দেন মেয়ে সুখী হয়ে যাবে ইনশাআল্লাহ বিয়েতে খরচ কমান যুবকদেরকে বলছি দেখি আবি একটা কারাকারা আসো হাত তুলো মিসকিন আচ্ছা বিবাহিতই বেশি অবিবাহিত ভাইদেরকে বলছি ভাই বিয়ের সময় যৌতুক দাবি করবা না যৌতুক দাবি চলবে কেমন মানুষ রে ভাই 20 বছর 18 বছর 20 22 বছর একটা বাপ মা মা বাবা তাদের মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলো মেয়ের বাপরা মায়েরা বিয়ের সময় কান্না করে কেন জানেন মানুষ দেখানো কান্না নয় এত কষ্ট করে লালন পালন করেছে সেই ধনটা আপনার হাতে উঠায় দিল কি চান আপনি আর বলেন কেমনে চান আপনি যারা বিয়ের সময় যৌতুক দাবি করে এরা হলো সমাজের সবচেয়ে নির্লজ্জ এবং বেহায়া মানুষ অত্যন্ত ইতর প্রকৃতির লোক ইতর ছোট লোক মানুষ নামের অমানুষেরা যুবক ভাইদেরকে বলবো যৌতুক সারা বিয়ে করবা আর বিয়ের সময় খরচ কমাই ফেলবা কমাইয়া কিছু টাকা রেখে দিবা বিয়ের পরেই বউকে নিয়ে হানিমুনে তাজমহলে নয় সুইজারল্যান্ডে নয় সরাসরি বাইতুল্লাহ আল্লাহর ঘরে অমরা করে ফেলো হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে অমরা করতে যাও আল্লাহর ঘরের সামনে গিয়ে দোয়া করো দেখবা নেককার আউলাদ আল্লাহ দান করবেন দাম্পত্য জীবনে বরকত চলে আসবে ইনশাআল্লাহ যুবকরা খুব খুশি হুজুর আমাদের পক্ষে কইছে তাই না তবে বিয়ে শাদী গুলাকে কি করতে হবে তাহলেই জিনা কমে যাবে কষ্ট হচ্ছে আপনাদের 11টা 24 বাজে আর 6 মিনিট কথা বলবো ঠিক আছে এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে কেমন অবস্থা হবে শোনো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মধ্যে হদুদ সাংবাদিকতা হবে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে নবীজি বলেছেন এই হাদিসটি ইবনু মাজায় বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সালাওয়াতুম খাদ্দাত কিয়ামতের আগে এমন প্রতারণাপূর্ণ সময় আসবে যখন অবস্থা এমন হবে ইউসাদদিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযিবু ফীহাস সাদিক সত্যবাদীকে মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বানিয়ে দেওয়া হবে আমানতদারকে খেয়ানতকারী বানানো হবে খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে ভালো মানুষকে খারাপ খারাপ মানুষকে ভালো অপরাধীকে নিরপরাধী নিরপরাধীকে অপরাধী বানানো হবে এগুলো হলো কিয়ামতের এখন তো অবস্থা তাই চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ অসভ্য চরিত্রহীন এদের হাতে হাত করা নাই পায়ে ডান্ডা বেরি নাই নিরপরাধীগুলোকে অপরাধীগুলোকে দেখা যায় আবার নিরপরাধী বানায় বাইর কইরা দেওয়া হয় আর নিরপরাধ মানুষগুলোকে হাতে হাত করা পায়ে ডান্ডা বেরি লাগাইয়া ভেতরে রেখে দেওয়া হয় এগুলো হলো কিয়ামতের আলামত চোর ডাকাত অপরাধীরা নিরপরাধী হবে আর নিরপরাধীরা অপরাধী হবে হলুদ সাংবাদিকতা হবে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা হবে দেখেন আমার দেশে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেগুলো ফেলে দিয়ে কোথাকার কোন আলম কোথায় যায় সেগুলোর পেছনে ক্যামেরা কোথায় বাঘ একটা মল্ল হাতি একটা মল্ল সেখানে সব সাংবাদিক নামের সাংঘাতিকেরা কিন্তু চোর ডাকাতরা দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিল দেশের টাকা বিদেশে পাচার করে দিল চোর ডাকাত গুলো বিদেশে বেগম পাড়া বানালো সেই নিউজ গুলো ঠিক মতো কভার করে না আছে না নাই কোরআনের মাহফিল গুলো যেখানে এই যে দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে বয়ান চলে কোরআন হাদিসের বয়ান এগুলো মিডিয়াতে দেখাবে না আউল আর বাউল গুলো যেখানে লাফালাফি নাচানাচি করে এই ধরনের মাহফিলের সংখ্যা তো বাংলাদেশে কম ওগুলায় ক্যামেরা ফিট করে ওগুলা দেখায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ মাহফিলে এসে হেদায়াতি বয়ান শুনে ওগুলা দেখায় না আছে না নাই নবীজি বলেছেন এই রকম কিয়ামতের আগে হলুদ মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা ছড়ানো হবে এগুলো হলো কিয়ামতের আলামত এরপরে নবীজি বলেছেন এই শেষ হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে ঘন 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 ঘন
বিপর্যয় আসবে, বালা মুসিবত আসবে, ঘন ঘন মহামারী, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন বন্যা, ঘন ঘন মহামারী, ঘন ঘন ঘূর্ণিঝড় আসবে। কি কারণে আসবে সেগুলিও নবীজি বলেছেন। হাদিসটা একটু লম্বা, বলতে 5-6 মিনিট লাগবে, বলবো কিন্তু আজকের ওয়াজের মূল সবকিছু এখানেই পেয়ে যাবে। নবীজি বলেছেন, ইদা কানাল মাগনামু দুয়ালা, এমন এমন কথা রাগ করবেন না কেউ। বাস্তবিক কথা নবীজি বলেছেন, ইদা কানাল মাগনামু দুয়ালা, রাষ্ট্রের সম্পদ, নিজের সম্পদ মনে করে মানুষ যখন ভোগ করবে, কিয়ামতের কাছাকাছি মানুষ তখন চলে আসবে, সেই অবস্থাই তো শুরু হয়েছে। রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ইচ্ছা মতো ভোগ করে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে গোটা বিশ্বে যে একটা বিপর্যস্ত পরিবেশ এসেছে, অক্টেনের দাম, ডিজেলের দাম, তেলের দাম, গ্যাসের দাম, সবকিছুর দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে, সেই সময়ে রাষ্ট্র থেকেও বলা হচ্ছে খরচের প্রতি যেন সবাই একটু সচেতন হয়, এমনকি সরকারি আমলাদেরকেও বলা হয়েছে অপচয় যেন না করা হয়। আমি দেখেন প্রমাণ ছাড়া কথা বলি না, ডিবিসি নিউজ, চ্যানেল 24, সময় টিভি, ইত্তেফাক, যুগান্তর, দেশের বড় বড় সকল গণমাধ্যম, সংবাদ মাধ্যমগুলোতে দেখানো হয়েছে বড় বড় আমলা যারা, এরাও সরকারি গাড়িগুলোকে, নিজের সরকারি গাড়িগুলোকে এরা দেখা যায় বাজারের কাজে, ছেলে মেয়েদেরকে স্কুলে আনা নেওয়ার কাজে খরচ করে আসে না নাই। এই যে রাষ্ট্রের সম্পদ নিজের মতো মনে করে ভোগ করে, এগুলো কিয়ামতের আলামত। দায়িত্ব হলো একটা আমানত। একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো, অমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন, তার যুগে কারেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল লাইটও ছিল না। একদিন তিনি গভীর রাতে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে কিছু আত্মীয় স্বজন দেখা সাক্ষাতের জন্য দরজায় এসে ঢোক দিলেন, আসতে পারি? তিনি বললেন, না দাঁড়াও, এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখে, দাঁড় করিয়ে রেখে সামনে থাকা মোমবাতি ফু দিয়ে নিভায় দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, ঢুকো। ভেতরে এসেরা বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভায়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কাজ করছিলাম, তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম তোমরা আমার আত্মীয়, ভেতরে ঢুকে হয়তো বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাবার্তা বলবে, চিন্তা করলাম জনগণের পয়সায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণ যে আমানতের দায়িত্ব দিয়েছে আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এ ভয়টা যখন কলিজায় ঢুকলো, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়া দিয়ে, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই হলো আমাদের পূর্বপুরুষদের শাসনের নমুনা, যাদের অন্তরে ছিল তাকওয়া, পরহেজগারিতা আর জবাবদিহিতার ভয়। নবীজি বলেছেন, শেষ জামানায় এই জবাবদিহিতার ভয় থাকবে না, রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের সম্পদের মতো ভোগ করা শুরু করবে। এজন্য 5 বছর আগে সম্পদ ছিল যা, 5 বছর পরে বেড়ে হয় 10 গুণ 20 গুণ। এরকম চুর, ছেঁচড়া, চৌরার চামার আমাদের সমাজে আসে না নাই, এগুলো কিয়ামতের আলামত। নবীজি বলেছেন, 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চতুর্দিকে যখন শুরু হবে কিয়ামত এসে যাবে। 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিক্ষা বিবর্তিত শিক্ষা ব্যবস্থা যখন কায়েম হবে কিয়ামত চলে আসবে। আজ আমার শিক্ষা সিলেবাসের দিকে তাকান, সব আছে কিন্তু ধর্ম নাই। নবীজি বলেছেন, কিয়ামতের আগে মুসলমানের শিক্ষা থেকে যখন ধর্মীয় শিক্ষা, দ্বীনী শিক্ষা উঠে যাবে, তখন বুঝবা কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন, ওয়াতার রাজুল ওয়া যাওজাতু ওয়া যাওজুহু ওয়া আক্কা উম্মাহু, লোকেরা তাদের স্ত্রীর কথা শুনবে, স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর প্রতি তারা বেশি সদয় হবে, কিন্তু তার মা কেসে বাঁকা চোখে দেখবে, মায়ের আনুগত্য করবে না, খেদমত করবে না, বউয়ের কারণে মা ছেড়ে দিয়েছে, এরকম কুসন্তান আছে না নাই, এগুলো কিয়ামতের আলামত। 5 নম্বরে নবীজি বলেছেন, ওয়াবারু সাদিকহু ওয়া জাফা আবাহু, তার বন্ধুদের সাথে নরম গলায়, সুন্দর গলায়,
কথা বলবে সদাচরণ করবে কিন্তু নিজের বাপের সাথে খরখস ভাষায় কথা বলবে বাপের সঙ্গে বেয়াদবি করবে এমন কুসন্তান আছে না নাই এগুলো কিয়ামতের আলামত এরপরে নবী 7 নম্বরে বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হয় হুল্লোড় অর্থাৎ পাপাচারীদের গলার আওয়াজ বড় হবে এটাও কিয়ামতের আলামত 8 নম্বরে হচ্ছে নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে চোর ডাকাত বাটপার চেহারার দিকে তাকাইলে লাগে ডাকাইতের মতো চেহারা এরকম ডাকাতগুলো নেতা হয়ে যাবে ভালো মানুষগুলো সমাজের নেতৃত্বে থাকবে না এগুলো হলো কিয়ামতের আলামত নবীজি বলেছেন এরপরে ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি এরকম চোর ডাকাত বাটপারদের কথা মানুষ শুনবে আনুগত্য করবে জানের ভয়ে প্রাণের ভয়ে দেখবেন এরকম কিছু মানুষ আছে এই ডাকাতদের কথা না মানলে তো অবস্থা খারাপ এইজন্য সামনাসামনি আনুগত্য করে আসে না নাই এগুলো হলো কিয়ামতের আলামত এরপরে নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমর মদ্যপানকে মানুষ হালাল মনে করে নিবে ওয়ালু বিসাল হারির রেশমি পোশাককে মানুষ জায়েজ মনে করবে ওয়া তুখিদাতুল কাইনাতু ওয়াল মাযিফ গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ যখন হালাল মনে করবে এই যে পাপগুলোর কথা বললাম নবীজি বলেছেন এই পাপাচারগুলো যখন বেড়ে যাবে ঘন ঘন ভূমিকম্প বাড়বে ঘন ঘন ঘূর্ণিঝড় বেড়ে যাবে পাহাড় ধস ভূমি ধস প্রাকৃতিক দুর্যোগ এই গজবগুলো আসে কার তরফ থেকে চিন্তা করেন তুরস্কে 17,000 মানুষ শেষ আমার কথা শুনেন গভীর রাতে ঘুমাইছে আহারে শেষ ওই ঘুমের মধ্যেই যে পদ্মা সেতু হয়েছে না আপনাদের দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চলের মানুষ সুখে আমি নিজে গত 6-7 বছর আপনাদের দিকে মাহফিলে এসে যে কষ্ট পাইতাম এমনও বহু রাত গেছে আমি ফেরিঘাটে সারা রাত দাঁড়ায়ছিলাম কুয়াশার জন্য ফেরি ছাড়ে না এরকম অবস্থা কত মানুষ ওখানে মারা যেতে আমি নিজেও দেখেছি যে বড় বড় বিল্ডিং পড়ে গেছে আল্লাহ না করুক এরকম একটা ঘূর্ণিঝড় আমাদের দেশে হইয়া পদ্মা সেতু যদি শেষ হয়ে যায় কি শেষ হইতে পারে না খুলনা শহরের বিল্ডিং গুলো যদি পড়ে যায় বড় বড় ব্রিজ গুলো যদি ওই উত্তরবঙ্গে যাওয়ার বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু যদি পড়ে যায় কি হবে অবস্থা এই মংলা বন্দর থেকে যদি জলোচ্ছ্বাস উঠে যায় গত 2 বছর আগে আমি বঙ্গোপসাগরে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলাম এটা তো এখন বলা লাগবে না যিনি বলেছেন তিনি যেন ইউটিউব থেকে শুনে নেন নতুন কথা শুনতে হবে তরঙ্গমালায় সেই উচ্ছ্বাসে যদি সব আবার ভাসিয়ে নিয়ে যায় কিছুদিন আগে চিত্রাং হলো চিত্রাঙ্গে যদি সব লণ্ডভণ্ড হয়ে যায় বাঁচার উপায় আছে আল্লাহ ধ্বংস করতে চাইলে শুধু আল্লাহ বলবেন কুন ফায়াকুন শুধু বলবেন হাও হয়ে যাবে এরকম মহামারী দুর্যোগ সিলেটে বন্যা হয়েছে আমার বাড়ি সিলেটে আমি বন্যায় ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন না সিলেটে আমি আমার এক দাদি আছেন আমার বাবার চাচি উনি উনার বয়স 100 উপরে জিজ্ঞেস করলাম দাদি আপনি কি আপনার বয়সে এরকম বন্যা দেখছেন কয় বুঝ হওয়ার পরে আজ পর্যন্ত এত বড় বন্যা দেখি নাই আমি নিজে বহু লাশ ভাসতে দেখেছি ঘর বাড়ি বিল্ডিং শুদ্ধা ধসে পড়েছে এগুলো তো আমার দেখা জিনিস চোখের সামনে ঘটেছে এগুলো এক ভয়াবহ বিপর্যস্ত পরিস্থিতি আমি যখন প্রথম দিন যাই নৌকা সহ একদম স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে শুধু আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ জপছি আল্লাহর উপর তাওয়াক্কুল কি ভয়াবহ এই ভয়াবহতা আমি আমার নিজের চোখে দেখেছি এরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়ে গজব দিয়ে মুহূর্তেই শেষ করে দিতে পারেন কে এরকম একটা মহামারী তো বাংলাদেশেও আসতে পারে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন টেলিভিশনে কয়েকদিন ধরে নিউজ হচ্ছে দেখেন না যে ঢাকা শহর ভূমিকম্পের ঝুঁকিতে আছে সবচেয়ে বেশি এবং বলা হচ্ছে কত হাজার বিল্ডিং জানি আমি নিউজটা ভুলে গেছি যে কত হাজার বিল্ডিং শনাক্ত করা হয়েছে যে এইরকম তুরস্কের মতো অথবা এর চেয়ে আরো কম মোটামুটি 6-7 রিক্টার স্কেলের যদি ভূমিকম্প হয় এগুলো এই ভবনগুলো ধসে পড়ে যেতে কিভাবে আনন্দ করেন হ্যাঁ মদের বোতল কেমনে মুখে লাগান মিয়া ওই লাগানো অবস্থায় তো ধসে একদম মাটির তলায় চলে যেতে পারে ঠিক কি না আলেমদের সাথে তো বেয়াদবি করেন কেমনে এই বেয়াদবি করা অবস্থায় তো আপনি গজবে পড়ে যেতে পারে এই গজব থেকে বাঁচতে হলে বেশি বেশি জিকির হবে তওবা হবে ইস্তেগফার হবে কার কাছে আল্লাহমুখী হয়ে যান মাবুনদেরকে বলবো পর্দার ভেতরে ঢুকে যান যুবকদের বলবো গুনাহ থেকে ফিরে আসে এই যে শেষ জামানায় কিয়ামতের যে আলামত সত্য একদিনে বলা যাবে না
কিয়ামতের যে ফিতনার কথা বললাম কিয়ামতের আগের ফিতনা এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই পাপাচার গুনাহ থেকে নিজেদেরকে সেফ রাখার দরকার আছে না নাই আসুন পাপাচার গুনাহের পথ ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে দ্বীনের পথে পরিচালিত করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন